বাগদা চাষে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর আশাশুনি উপকূলের চিংড়ি চাষিরা। হানা দিয়েছে ভাইরাস, ফলে লালচে মড়কে আক্রান্ত হচ্ছে চিংড়িগুলো। তবে মৎস্য অধিদপ্তরের দাবি, অতিরিক্ত গরম আর পচা শ্যাওলাতে আশ্রয় নেয় চিংড়ির এই দশা। আমেনা বিলকিস ময়নার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চিংড়ি চাষিদের দৃষ্টি জুড়ে রাজ্যের হাহাকার, কেননা ভালো নেই ঘেরের বাগদা। আঙুল সমান রূপালী এই চিংড়ি স্বাভাবিক রং হারিয়ে লালচে হয়ে গেছে ভাইরাসের সংক্রমণে। আমাদের যে রেণুকোনাটা দেয় আর কি, 40 দিনের মধ্যে মাছটা, আমাদের আমি গুনে দেখেছি 40 দিনের মধ্যে এই মাছটা মারা যায়। 4-5 তালা মাছ ছাড়েছি, এই গুনে মধ্যে 1-2 কেজি মাছ হয়ে গেছে। আর আর মাছ হবে না, বৃষ্টি হচ্ছে না, রোদে প্রচণ্ড তাপ, যার কারণে ভাইরাস এবছর একটু বেশি দেখা যাচ্ছে। এসব আক্রান্ত চিংড়ির গুণগত মান কমায় হচ্ছে না তেমন বেচা বিক্রিও, ফলে হতাশ ও ঋণগ্রস্ত উপকূলের চিংড়ি চাষিরা। ঘেরে ভাইরাস, মাছগুলো মরে যাচ্ছে, ভালো রেণু উৎপাদন হচ্ছে না। আমাদের যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের পথে বসতে হবে। যেখানে ভাইরাল গেছে সেখানে সেই মাছটা বিক্রিও করা যাচ্ছে না, খাওয়াও যাচ্ছে না, বাদ দিতে হচ্ছে, এখন তো ফেলাই দিতে হচ্ছে। এখন পর্যন্ত ভাঙার পরে কোনো রকম কোনো সহযোগিতা সরকারের পক্ষ থেকে পায়নি। জেলা মৎস্য কর্মকর্তা বলছে, অতিরিক্ত গরমের কারণে এরকম হচ্ছে। এক্ষেত্রে চিংড়ি ঘেরে পানি বাড়ানোর পরামর্শ এই কর্মকর্তার। বর্ষা এবছর এখনও শুরু হয় নাই যেহেতু, তো আমাদের পরামর্শ তাদের প্রতি যে অবশ্যই তাদের ক্যানেল অন্তত কিছু গভীর করে সেখানে পানির গভীরতা বৃদ্ধি করতে হবে, এর কোনো বিকল্প নেই। এছাড়াও পাশাপাশি কিছু ডালপালা দিয়ে অন্তত আশ্রয়স্থল সৃষ্টি করে পানি যখন গরম হয় তখন যাতে ওখানে আশ্রয় নিতে পারে। এবার সাতক্ষীরায় চিংড়ি চাষ হয়েছে 66,000 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।